দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম দিয়ে শুভ দেওয়ার অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানের আরেকটা নতুন সংযোজন টোটকার মাধ্যমে সৌভাগ্যের সন্ধান। বলা হয় নারীর কেশেই বেশ, অর্থাৎ কেশ হচ্ছে নারীর বেশ, অর্থাৎ চুল, হেয়ার, যে যে নামে পরিচিত আছে চুলকে নিয়ে। বলা হয় চুল একটা জীবনে এমন ইম্পর্টেন্ট জায়গা, দেখবেন খালি মাথা, ভর্তি মাথা, এগুলো বোঝা যায়। একটা মানুষকে চুল থাকলে কেমন সুন্দর দেখতে লাগে, আর হঠাৎ করে তার চুল উঠে যায়, পাতলা হয়ে যায়, বা কোনো তন্ত্রক্রিয়া করার ফলে মাথায় চুল পাতলা হতে থাকছে বা চুল উঠে যাচ্ছে, তখন দেখবেন তার রূপ, তার গুণ, তার চেহারা একটা আলাদা ধরনের হয়ে যায়। সে শুকনো শুকনো লাগে বা শুকিয়ে যায়। বলা হয় চুল অর্থাৎ যেটি বৃদ্ধি হয়, চুলের বিভিন্ন কোষ আছে, এই চুল দিয়ে তন্ত্রমতে বহু ক্ষতি করা হয়। চুল নিয়েও মানুষের ক্ষতি করা যায়, চুল দিয়েও মানুষকে ভালো করা যায়। তাই চুলের গোড়া থেকে চুল যদি কেউ নিয়ে কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করে বা আপনার ক্ষতি করতে চায়, তাহলে আপনার দেহ থেকে সব থেকে আগে চুল পাতলা হতে শুরু করবে, চুল আপনার থেকে আস্তে আস্তে পড়ে যাবে। আপনি ভাববেন কোনো রোগ হয়েছে বলে, ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, কেউ বলবে পেটের প্রবলেমে চুল উঠে যাচ্ছে, কেউ বলবে তোমার চুল পাতলা হয়ে যাচ্ছে, কেউ বলবে জলেতে তোমার চুল নষ্ট করে দিচ্ছে, কেউ বলবে তোমার শ্যাম্পু ভালো না, চেঞ্জ করো, কেউ বলবে তোমার খুশকি হয়ে যাবে, চুল চলে যাচ্ছে। তো এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত। আসল রসদটা কোথায়, আসল কারণটা কোথায়, যারা আজ অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছে। দাদা সত্যি তো আমার তো বহুদিন ধরে চুলের সমস্যা হচ্ছে, তো আমি তো বুঝতে পারছি না সত্যি আমার কি কোনো ক্ষতি করেছে বলে চুল পাতলা হচ্ছে, চুল কি উঠে যাচ্ছে। তো আমি প্রথমতেই বলবো যে আমাদের জীবনে কখন কি ঘটে বা ঘটতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না, ধোঁয়াশার মধ্যে থাকি, কিন্তু আমরা কোনোরকমভাবে ডাক্তারি বিদ্যাটাকে ফার্স্টে অ্যাপ্লাই করি। কোনো ভালো হেয়ার অয়েলের মাথায় চুল মাখতে শুরু করলাম চুল বাড়বে বলে, কিন্তু হেয়ার অয়েলে কি চুল বাড়ে? কি আবার খুব ভালো করে মেডিসিন খাচ্ছে, পেটের ওষুধ খাচ্ছে, খাবার ওষুধ খাচ্ছে চুল বাড়ার জন্য, কিন্তু বাড়ছে না। তো আমি প্রথমে চুল নিয়ে ভীষণ ভালো কাজ করা যায় তন্ত্রেতে, ব্ল্যাক ম্যাজিক চুলে ভীষণ ভালো হয় হেয়ার দিয়ে, অথবা একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে বা অসুস্থ মানুষকে সুস্থ করতে চুলের ব্যবহার কিন্তু হাজার হাজার বছর ধরে প্রচলিত। যারা এই ধরনের তন্ত্রের পার্ট বাই পার্ট কাজ শিখেছে তারা কিন্তু সব রকম ব্যাপারে আলোচনা করতে পারে, সব রকম বিশেষজ্ঞ হতে পারে। আপনি চুলের সমস্যাতে এর আগে কোনো প্রোগ্রাম দেখেইনি, টোটকা তো প্রচুর প্রোগ্রাম আপনারা দেখেন, চুল নিয়ে কেউ যদি কথা বলেছে না, কারণ বলা হয় নারীর কেশেই বেশ এবং তন্ত্র করলে সব থেকে এফেক্ট হয় তার চুলে। তাই যাদের চুল নিয়ে সমস্যা, চুল পাতলা হয়ে চুল পড়ে যাচ্ছে, কি কারণটা আগে আপনার খুঁজে বার করতে হবে, তারপরে তার সঠিক যদি ওষুধ বা মেডিসিন আপনি নিতে পারেন অর্থাৎ প্রতিকার প্রতিবিধান, তাহলে আপনি দেখবেন আপনার চুল হয়তো এক ঢাল হবে না কিন্তু ফাঁকা জায়গাটা আস্তে আস্তে পূর্ণতা পাবে, আপনার চুল আর কিন্তু পড়বে না, যে পড়ে গেছে অত অব্দি স্টপ। তো জ্যোতিষ বা তন্ত্র পারে একটা মানুষকে একটা ভালো রেজাল্ট দিতে, একটা জ্যোতিষ আর তন্ত্র পারে একটা মানুষকে একটা সুন্দর চেহারা প্রেজেন্টেশন করতে, জ্যোতিষ বা তন্ত্র পারে একটা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে গড়ে তুলতে, জ্যোতিষ বা তন্ত্র পারে আপনার জীবনের সমস্ত সমাধানকে একদম সমাধান করতে, সমস্যাকে সমাধান করতে। যারা মনে করছেন এখন আমায় দেখাতে চাইছেন তারা আসতেই পারেন যে কোনো চেম্বারে, সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার দিন শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আর প্রত্যেক চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন 8697110153842075799। প্রতিটি চেম্বারে আসতে গেলে আপনাকে বুকিং করে আসতে হবে, দয়া করে বুকিং ছাড়া কিন্তু কেউ আসবেন না, এত বেশি লোক হয়ে যায় আমি দেখতে পারি না, এবং অনেক মানুষ কিন্তু অনেকক্ষণ বসার পরে এখন ফিরে যায়, সত্যি আমারও খারাপ লাগে যে 2 ঘন্টা 3 ঘন্টা বসার পরে যখন বলা হয় আজকে আর দেখবেন না আপনারা চলে যান, তাদের মুখগুলো খুব ছোটো বা শুকিয়ে যায়, তো আমারও খারাপ লাগে। তাই বুকিং করে ফোন করে যদি আমাদের চেম্বার থেকে আপনাকে আসতে পারে তাহলে আপনি আসবেন। আর লাইভ হরোস্কোপ এটা তো করতেই পারেন, লাইভ হরোস্কোপটা কি একটা জ্যোতিষ বই, যে বইটা কোনো জ্যোতিষই শেখানোর জন্য নয়, তন্ত্রের জন্য নয়, বা আপনাকে জীবনী বলার জন্য নয়, আপনার যার জন্য করাবেন তার পার্টিকুলার তার ডিটেলসটা থাকবে, যেমন তার এডুকেশন, তার কেরিয়ার, তার ম্যারেজ লাইফ, তার দুর্ঘটনা, তার ফাড়া, তার আয়ু, এরকম ডিটেলসটা এই বইয়ের মধ্যে কিন্তু আপনি পাবেন। এই লাইভ হরোস্কোপটা 150 পাতার একটা বই, 150 পেজ, অর্থাৎ আপনি যার জন্য করাবেন পুরো পরিবারের কিন্তু থাকে না, বাজে কথা বলে কিন্তু লাভ নেই, যার জন্য আপনি করাবেন শুধু তার ডিটেলসটা, তার ইতিহাসটা, তার ভূগোলটা এই বইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেখানে আপনাকে বারবার ভিজিট দিয়ে আমায় কেন কাউকে দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। কখন আপনার সন্তানের শুভ সময়, কখন খারাপ সময়, কখন জল থেকে সাবধান, কখন আগুন থেকে সাবধান, কখন শরীর থেকে সাবধান, এই সমস্তটা আপনি বইটার মধ্যে পেয়ে যাবেন। আর যে টপিক আলোচনা করছিলাম চুল অর্থাৎ কেশ, সেই কেশেই মানে নারীর বেশ,
তো সেখানে মনে রাখবেন যে আপনার ক্ষতি করার জন্য, আপনার সংসার নষ্ট করার জন্য, আপনার মাথার সিঁদুরকে পাতলা করার জন্য, সিঁদুর দিয়ে জল ঢালার জন্য, গঙ্গা যমুনা বয়ে দেওয়ার জন্য এরকম বহু মানুষ আছেন যারা আপনার কেন অনেকের ক্ষতি চান। তাদের ক্ষেত্রে বলবো যে আমার এমন কিছু ক্রিয়া জানা আছে যে যে ক্রিয়াটা আপনার অ্যাপ্লাই করেছে সেটা আপনার থেকে তুলে আবার তাকেই সেইভাবে ছেড়ে দেওয়া যাবে। অর্থাৎ জো জো জিজনেসে আপকো বুরাই কে লিয়ে ভেজা হে, জো কাম করনে কে লিয়ে বান ছোড়া হে, উসে উসি নিয়ত সে বাপস মিলে। কিছু হিন্দিতে প্রবাদ আছে যে যেমন নিয়ে আপনার ক্ষতি করার জন্য বান ছেড়েছে বা ক্ষতি করেছে, সে যেন সেইভাবেই সেই মনস্কামনা সমেত ফেরত পেয়ে যায়। তো এটা ভীষণ ভালো টোটকা, অবশ্যই করুন। কিন্তু আপনারা সবাই যেন টোটকা কিন্তু দীর্ঘস্থায়ী রেজাল্ট দেয় না, টোটকা কিন্তু সামান্য রেজাল্ট দেয়, কিন্তু আপনাকে দেখাতে হবে। সমস্যা খুব বেড়ে গেলে যদি সেখান থেকে প্রবলেম শুরু হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায় বা আপনার ব্রেন থেকে কাজ করা শুরু করে তন্ত্রে, তাহলে কিন্তু আপনাকে পাগল করতে পারে, আপনাকে উন্মাদ করতে পারে, আপনাকে ভুলানোর রোগ দিতে পারে। ভুলে যাচ্ছেন সব কিছু, আপনি কোথায় কী রাখছেন মনে করে বলতে পারছেন না, এক জায়গায় বেরাচ্ছেন এক জায়গায় চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। তো এইগুলোতে না হয় তাই চুল নিয়ে তন্ত্রে অনেক কিছু কাজ করা যায়। আর যে টোটকাগুলো কলা গাছ নিয়ে বলো, কলা গাছ কলা পাতা ভীষণ ভালো কাজ করে। তাই যে কলার যে রস হয়, বলা হয় শাস্ত্র অনুযায়ী কলা হচ্ছে আমাদের, আমরা কলা বউ বলি অর্থাৎ মহিলা বলি, অর্থাৎ আমরা গণেশের পাশে কলা বউকে রাখি বা পুজো করি। কিন্তু কলা বউ আদেও না, একটা নবদুর্গা থাকে, অনেকেই জানেন না। কিন্তু এই কলা গাছ যদি আপনি ঠিকমতো করে তার শেকড়, যে কলা গাছের শেকড় যেটা হয়, সেই শেকড়কে যদি ভালো করে বেটে তার সঙ্গে তিল তেল মিশিয়ে তো আপনি মাথায় লাগাতে পারেন, তাহলে ভীষণ ভালো কাজ দেয়। বা কলা পাতার শিকড়কে ভালো করে বেটে সেই পেস্টটাও যদি ফারা মাথায় আপনি, অর্থাৎ আপনাকে লাগাতে হবে চুলে নয় স্ক্যাল্পে, অর্থাৎ চামড়ায়, তাহলে দেখবেন খুব ভালো করে আপনি সেই জায়গা থেকে আস্তে আস্তে চুলের জায়গাটা পাবেন। আবারও বলছি, কলা পাতার শেকড় আর কলা গাছে যে শেকড়টা আছে সেই শেকড়টা বেটেও লাগানো যায়, বা সেই শেকড়টা বেটে তিল তেলের সঙ্গে যদি মাথায় লাগানো যায় তাহলে চুলের বৃদ্ধি হয়। আর যেহেতু তিল তেল অত শনির একটা কাজ করবে, কলা পাতা মানে গণেশ একটা কাজ করবে, গণেশজি একটা সাধারণ থাকবে, তাই জন্যই বললাম যে শনি আর যদি বুধ থাকে সেখানে তাহলে অবশ্যই ক্ষতি করেছে, সেই ক্ষতিটা আপনার আস্তে 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 করে ইম্প্রুভ হবে, ভালোর দিকে যাবে। আর যদি আপনি মনে করেন যে আমাকে যে ক্ষতিটা করেছে আমি তার সেই বা সেম সাজা দেখতে চাই, তাহলে আমরাও সেটাকে রিটার্ন করতে পারি, তার জন্য আমরা পারমিশন নিয়ে আমরা করতে হবে। আর কলা গাছ যে আরেকটা টোটকা বলে যাই, কলা পাতা, যদি কলা পাতা কুচি পান আপনি, সেই পাতাটাকে ভালো করে ঘি মাখাবেন। আর যখন ঘি মাখাবেন তখন আপনি আপনার মনস্কামনা মনে ইচ্ছা বলবেন আপনি কী চাইছেন। একটা ছোট্ট কচি কলা পাতার মধ্যে, ছোট্ট কলা পাতা হলে হবে, তার মধ্যে ভালো করে ঘি মাখাবেন। ভালো করে ঘি মাখিয়ে সেটা আগুনে পুড়িয়ে দেওয়া যায়। আগুনে পোড়ানোর পর যদি তার সেই ছাইটা হবে, সেই ছাইটা যদি তিল তেলের সঙ্গে মাখা যায় তাহলেও কিন্তু চুল ওঠা বন্ধ হবে, চুল ঘন কালো হবে, এবং যে ক্ষতি বা ক্রিয়াটা খারাপ করা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট পাবেন। তাই মনে রাখবেন যে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কী করে চুল দিয়ে ক্ষতি করা যায়, চুল দিয়ে যে ক্ষতি করেছে এটা কাটানো যায়। এটা না কাটালে পরবর্তী ক্ষেত্রে চুল উঠছে আমাদের রুটসটা হচ্ছে আমাদের চামড়া থেকে, অর্থাৎ স্কিন থেকে, সেই চামড়াকে ড্যামেজ করে, অর্থাৎ মাথায় দেখবেন ঘা হয়ে যাওয়া, মাথায় অনেক রকমের স্কিন ডিজিজ হওয়া, বা সেখান থেকে ভুলে যাওয়ার টেন্ডেন্সি, পাগলামোর টেন্ডেন্সি, নিজের মনে অনবরত একই কথা বলে যাচ্ছে বা উগলে যাচ্ছে এরকম টেন্ডেন্সি, এগুলো তো লক্ষ্য করছেন আপনি আপনার বাড়িতে। তো যদি মনে হয় যে কেন হচ্ছে, প্রচুর ডাক্তার দেখালাম, প্রচুর ওষুধ খাওয়ালাম, কোনোতে কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না, চুল কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, সেখানে মনে রাখতে হবে চুলটা কোনো জেনেটিক কারণে পাতলা হচ্ছে, কোনো রকম হেলদের কারণে পাতলা হচ্ছে, নাকি কেউ কোনো ক্ষতি করলো বলে পাতলা হচ্ছে, এইটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। জানার পর সেটাকে সঠিক প্রতিকার করাটা খুব খুব ইম্পর্টেন্ট, না হলে আপনার সেই জায়গাটা বার না করলে আপনি ভালো থাকতে পারবেন না, আপনি এগাতে পারবেন না, আপনার যা সমস্যা সেখান থেকে বেরোতে পারবেন না। ভাবুন আপনার সন্তানের যাতে বিয়ে না হয় তার জন্য কেউ চুল নিয়ে ক্ষতি করলো, আর তার চুল আস্তে আস্তে পাতলা হচ্ছে বা উঠে যাচ্ছে, তো সেই মেয়ের কি আপনি কোনো ভালো ঘরে বিয়ে দিতে পারবেন? সে তো নিজে লজেতেও বসতে চাইবে না, কারণ আমার মাথা তো পুরো ফাঁকা হয়ে গেছে। তাই মনে রাখবেন যদি চুল নিয়েই হয় যে সমস্যা, তো তার জন্য আছি আমি। তার জন্য মনে রাখতে হবে যে আসতে হবে চেম্বারে, দেখাতে হবে, সঠিক প্রতিকার প্রতিবিধান করলে, আমি তো ডাক্তার নই, আমি আমার মতো ট্রিটমেন্ট করবো, আপনি আস্তে আস্তে অবশ্যই রেজাল্ট পাবেন, ইম্প্রুভমেন্ট আপনার হবে। কিন্তু মনে রাখতে হবে যে এখানে ক্ষতিটাকে রিটার্ন করাটা কিন্তু খুব দরকার, নাহলে মানুষ কিন্তু কখনো অপরকে যন্ত্রণা দেওয়া যে কষ্ট, যে সাজা, সেটা নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে না। আর আমরা বহু ক্ষেত্রে দেখেছি মানুষ যখন চুল আঁচড়ায়
ঘরেতে চুলটাকে অনেকে আছে দেখবেন যে চিরুনি থেকে বার করে ফেলে দেয়, অনেকে থুতু দিয়ে ফেলে, অনেকে প্যাকেটে জমা করে। তো আপনি যেখানেই রাখুন, যদি জানে শত্রু যে আপনি চুল কোথায় রাখছেন, ফেলছেন নাকি রাখছেন জমিয়ে, সেখানে একটা চুল বার করে নিয়ে গিয়ে আপনার কিন্তু সারে সর্বনাশ করে দেবে। আর মনে রাখবেন, নারীর কিন্তু কেশেই বেশ, তাই জন্য চুলকে ঘন কালো সুন্দর এবং ঢাক ঢাল চুল করতে গেলে আপনাকে সম্পূর্ণভাবে তন্ত্র এবং সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক, সম্পূর্ণভাবে অঘর তন্ত্র থেকে দূরে থাকতে হবে। এমন কোনো রেমিডিয়াল সাপোর্ট আমি দিই যেটা আপনার দেহে থাকলে পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই মানুষটা যেখানে খুশি যাক না, মাজারে যাক, সাঁওতাল তন্ত্র করুক, কামাখ্যা যাক, নর্মদা যাক, মুসলিম তন্ত্র করুক, তাতে আপনার কোনো এফেক্ট হবে না। কারণ আমি যে কবচ প্রস্তুত করব, যে কবচ কুণ্ডলে আপনাকে দেয়া হবে, সেটা এতটাই শক্তিশালী, এতটাই জোরালো, সমস্ত ঘাত সংঘাতকে প্রতিকার করতে পারবে। আর অবশ্যই প্রতিঘাত করে আপনাকে একদম সুন্দরভাবে এক ঢাল চুলের অধিকারী তৈরি করবে। যারা মনে করছে যে হ্যাঁ সত্যি যত আমার ঘর সমস্যা চলছে, তারা যে কোনো দিন ফোন করে চেম্বারে আসতেই পারেন। সোমবার দিন হচ্ছে আপনার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার দিন শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আর প্রত্যেক চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন 8697110153, 8420757993। টোটকা কিন্তু এরকম টাটকা টোটকা পাবেন, এমন টোটকা যেটা আপনি হয়তো কখনো জীবনে শোনেননি বা জানেনও না। তাই মনে রাখবেন, প্রত্যেক দিন সোমবার থেকে রোববার ঠিক 10:45 থেকে 11:05 খাতা পেন নিয়ে জল খাবার খেয়ে অর্থাৎ ব্রেকফাস্ট খেয়ে বসে থাকবেন। কারণ এমন কিছু জিনিস আমি বলবো যেটা হয়তো আপনার ঘরে দীর্ঘদিন ধরে চলে আসছে, তার রেজাল্ট, তার শুভ সংবেদ সংবাদ পেতে গেলে আপনাকে প্রতিদিন দেখতে হবে টোটকার মাধ্যমে সৌভাগ্যের সন্ধান। আর মনে রাখবেন, টোটকা করে সৌভাগ্যের সন্ধান পেতে গেলে আপনাকে চালিয়ে যেতে হবে। আর টোটকা সারা জীবন একই রেজাল্ট দেয় না, একটা সময় পরে গিয়ে আপনাকে খুব ভালোভাবে বলছি যে রেমিডিয়াল সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। প্রতিকার প্রতিবিধান ছাড়া কোনো মানুষকে জীবনে এগাতে পারে না, ভালো থাকতে পারে না, ভালো রাখতে পারে না। আপনি আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনি যাকেই জন্য করাবেন, মনে হয় যে না আমার পরিবারে এই সময় দীর্ঘদিন ধরে চলে আসা না, সেখানে বেরিয়ে আসতে গেলে আপনাকে মনে রাখবেন যে দেখাতে হবে। আপনার যাকে ভালো মনে হয়, এই চ্যানেলে প্রচুর প্রচুর জ্যোতিষীরা বসেন, সবাই যে খারাপ তা আমি বলছি না, আমার থেকেও হয়তো অনেক ভালোরা আছে, কিন্তু যদি মনে হয় যে আপনার জগতে আমিই ভালো, যদি মনে হয় তাহলে আসতে পারে। কারণ মনে হয় দীর্ঘ 15 বছর ধরে অনুষ্ঠান করছি, একই মোবাইল নাম্বার, সেম চেম্বার, সেম টাইমিং প্রোগ্রাম কখনো বন্ধ হয়নি। আপনারা নিজেরাও লক্ষ্য রাখেন, অনেক মানুষ থাকে না যে আজকে এই সময় কাল ওই সময় পরশু অমুক সময় ঘুরে বেড়াচ্ছে, আবার চেম্বারে কোনো ফিক্সড টাইমিং নেই, কোনো রকম নাম্বার ঠিক নয়, আজ এক নাম্বার কাল এক নাম্বার। তো আমার কাছে এগুলো একদমই হয় না, আমি এগুলো অপছন্দ করি। জীবনে একটা নিয়ে চলবো, একটা নিয়ে বাঁচবো, আর একটা নিয়ে মনে মন মান সম্মান খ্যাতি আর আপনাদের ভালোবাসা। তাই মনে রাখবেন, এভরি ডে দেখতে হবে টোটকার মাধ্যমে সৌভাগ্যের সন্ধান। অনুষ্ঠান একদম শেষের মুহূর্তে এসে গেছি, এবার বিদায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মনে রাখবেন, চুলের সমস্যাটা বড় কথা না, বড় কথা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা। যারা সমস্যার মধ্যে ভুগছেন, তন্ত্র করে চুল উঠিয়ে দেওয়া, ক্ষতি করা বা মাথা ভাঙা করতে, তাদের কিন্তু বলবো যে একবার পারলে যোগাযোগ করুন, আপনি অনেক অনেক ভালো থাকতে পারবেন। আর মনে রাখবেন, অনুষ্ঠান এভরিডে দেখুন, আর অপরকেও দেখার জন্য সুযোগ করে দিন। এছাড়া ইউটিউবে আপনারা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ ইউটিউব খুলে লিখুন জয় পরাশর টোটকা, আপনাকে সমস্ত প্রোগ্রামস আপডেট দেবে। ভালো থাকুন, সকল ভালো রাখুন, নমস্কার।